শুরু করছি তবলা শিক্ষা পর্ব 7। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে তবলার টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছিল সেগুলি আপনারা অবশ্যই শিখতে পেরেছেন। তো এর আগে আপনারা আপনারা দাদরা তাল শিখেছেন। দাদরা তালে আপনারা জানেন যে দাদরা তাল 6 মাত্রা হয়। তো আজকে আমরা দাদরা তালের মতোই আরেকটি তাল শিখব, সেটা হচ্ছে কারবা। যদিও এটা দাদরা তালের মতো না, আমি মতো বললাম এই কারণে যে বেশ কয়েকটি তাল আছে যে তালগুলি আমাদের দেশে বেশি মানে গুরুত্বপূর্ণ, তার মধ্যে দাদরা, কাহারবা, ঝুমুর, এই তালগুলি খুবই বেশি জনপ্রিয়। তো আমাদেরকে যেমন দাদরা তাল শিখতেই হবে, তার পাশাপাশি আমাদের কাহারবা তালও শিখতেই হবে। তো আজকে আমরা কাহারবা তাল শিখবো। কাহারবা তাল 8 মাত্রা বিশিষ্ট একটি তাল। তো কাহারবা তালের বিভাগ হচ্ছে 2টি, ছন্দ হচ্ছে 4-4। এই তালে একটি তালি আছে, একটি খালি আছে। খালি মানে আপনারা জানেন যে ফাঁক। হ্যাঁ, তো 8 মাত্রা আমরা কীভাবে ই করব মানে বাজাবো দেখেন। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে আমাদেরকে প্রথমে যে মাত্রাটা আছে সেখানে তালি দিতে হবে, একটি তালি। আর যেখানে আমাদের হাতটা উল্টে যাবে, অর্থাৎ 5 মাত্রাতে আমাদের হাতটা এভাবে উল্টে যাবে, সেটাকে বলা হয় খালি বা ফাঁক। হ্যাঁ, তো তাল যখন শেখানো হয় তখন এইভাবে হাতে তালি দিয়ে তাল শেখানো হয়ে থাকে। তো এরপরে আমাদেরকে যেটা জানতে হবে যে কাহারবা তাল হচ্ছে সমপদী তাল। সমপদী তাল বলতে বোঝানো হয়ে থাকে যে এখানে 2টি বিভাগ আছে, দেখবেন 2টি বিভাগে মাত্রা সংখ্যা সমান। প্রথম বিভাগেও 4 মাত্রা, পরের বিভাগেও কিন্তু 4 মাত্রা আছে, যার কারণে এটিকে বলা হয়ে থাকে সমপদী তাল। আমরা এর আগে দাদরা তাল শিখেছি, দাদরা তালও কিন্তু সমপদী তাল। তো দাদরা তাল ছিল 6 মাত্রা আর কাহারবা তাল 8 মাত্রা। তো এখানে আমরা এখন যে কাজটা করবো সেটা আমাদেরকে আগে জানতে হবে যে তালের যে বেসিক যে মানে বোল থাকে, এক একটি তাল কিন্তু বিভিন্নভাবে বাজানো হয়ে থাকে, বিভিন্ন রকমভাবে বাজানো হয়ে থাকে। তো তার মধ্যে কিছু জিনিস থাকে যা আমাদেরকে জানতে হয়, বেসিক একটা বিষয়। তো আমাদেরকে কাহারবা তাল সম্পর্কে জানতে গেলে প্রথমে যে তালটার মানে বোলটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ধাগে তেটে নাগে ধীনা। অনেকে ধাগে তেটে নাকে ধীনা বলে, তো আমি আপনাদেরকে শেখাবো ধাগে তেটে নাগে ধীনা। আপনারা চাইলে নাককেও ধীনা বাজাতে পারবেন, কোনো ব্যাপার না। তো ধাটা আমরা জানি যে কীভাবে বাজাতে হয়, এটা আমরা আগে শিখেছি। ধা এভাবে বাজানো হয়, এই পাশে তা আর এই পাশে গ একসাথে বাজালে যেটা হবে সেটা হচ্ছে ধা। আর যেটা গ আমরা শিখেছি এর আগে, গ এই গ আর গে কিন্তু একই জিনিস। হ্যাঁ, তে আমরা শিখেছি, তে শিখেছি, তেও শিখেছি। হ্যাঁ, না শিখেছি যে না এবং তা একই জিনিস, এগুলি আগে শেখানো হয়েছে। আমরা এই পাশে তি বাজালে আর এই পাশে গ বাজালে, হ্যাঁ, যেটা সাউন্ড হবে সেটা হচ্ছে ধি, ধি সাউন্ড হবে। হ্যাঁ, তারপর আবার না, তাহলে আমাদের কি হচ্ছে 8 মাত্রা তালটা দেখেন, ধা গে তে তে না গে ধি না। হ্যাঁ, এই যে ধা গে তে তে না গে ধি না, ধা গে, ধা গে তে তে না গে, ধা গে তে তে না গে ধি না। আপনারা ধাগে তেটে নাকে ধীনা বাজাতে পারবেন, তাহলে কটা বাজাতে হবে এইভাবে, এই ক মানে কে, ক আর কে একই জিনিস। হ্যাঁ, তো চলুন এবার এই তালটাকে আমরা একটু যদি মোটামুটি ভাবে বাজাই তাহলে সাউন্ডটা কীরকম হবে দেখেন। ধাগে তেটে নাগে ধীনা, ধাগে তেটে নাগে ধীনা, ধাগে তেটে নাগে ধীনা, ধাগে তেটে নাগে ধীনা, ধাগে তেটে নাগে ধীনা। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের একটা বল যে ধাগে তেটে নাগে ধীনা। তো আবার আরেক ধরনের ভাবে বাজানো হয়ে থাকে, ধিত নানা তিগ ধানা। হ্যাঁ, সেটা দেখেন কিভাবে বাজে। তো এখানে দেখেন ধিত, এই যে ধি আছে, হ্যাঁ, এই পাশে দেখেন ধি, আমরা জানি ধি কীভাবে বাজাতে হয়। ধির সাথে বাম হাতটাকে একটু এভাবে বাজিয়ে একটু সামনের দিকে ঠেলা মারলে, হ্যাঁ, যে আওয়াজটা হবে সেটা হচ্ছে ধিত, এই যে ধিত। হ্যাঁ, ধিত ধিত। হ্যাঁ হ্যাঁ, বা আপনার ধি বাজালেও হবে, কিন্তু শুনতে একটু ভালো লাগার জন্য আপনারা এভাবে করবেন ধিত না না, তাহলে
হচ্ছে না না, যে না না। তিগ তি গ ধা, এই যে ধা তা আর গ মিলে ধা না, তাহলে ধীত ধীরে ধীরে বাজালে ধীত না না তি গ ধা না। এটা এটাকে এটা যদিও আট মাত্রা তাল, কিন্তু এটাকে বাজানোর সময় চার মাত্রা করে বাজাতে হয়। অর্থাৎ আট মাত্রা করে যদি আমরা বাজাই তাহলে স্লো হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না। তাহলে দেখেন আট মাত্রা করে বাজালে কি হবে, ধীত না না তি গ ধা না, ধীত না না তি গ ধা না। হ্যাঁ, এই বলটা সাধারণত চার মাত্রা করে বাজানো হয়ে থাকে, একটু ফাস্ট করে বাজানো হয়ে থাকে। দেখেন ধীত না না তি গ ধা না, ধীত না না তি গ ধা না, ধীত না না তি গ ধা না। অর্থাৎ ধীত ধীত না না তি গ ধানা, ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধান, ধীত না যে ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, ধীত নানা যে চার মাত্রা, ধীত নানা, ধি সাথে একটা ইত আছে, ধি ধি ইত না না তি গ ধানা, এভাবে করলে হয় আট মাত্রা। আর যদি আমরা চার মাত্রা করি তাহলে ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, এভাবে আমরা চার মাত্রা কাউন্ট করি। আর ফাঁকটা তখন দেখাতে হয় ধীত নানার পরে ফাঁকটা দেখাতে হবে, যে ধীত নানা তিগ, তিগতে ফাঁক চলে যাবে, ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা। হ্যাঁ, তো এটি একটা বল। তাহলে আগেরটা আমরা শিখলাম ধাগে পেটকে নাগে ধিনা, ধাগে পেটকে নাগে ধিনা, দেখেন একই রকম শুনতে লাগে। হ্যাঁ, আবার এটা হচ্ছে ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, ধীত নানা তিগ ধানা, এটা একটা বল। এরপরে আমরা আরেকটা শিখবো হচ্ছে ধীত তা তিগ ধা, ধীত তা তিগ ধা, এটাও কিন্তু আপনার চার মাত্রা হচ্ছে। তো এটা স্লো বাজালে আট মাত্রা হবে, তবে এটা স্লো বাজানো হয় না সাধারণত, তো এটা চার মাত্রা করে বাজানো হয়ে থাকে। দেখেন ধীত ধীর সাথে ঈদ যদি আমরা গুনি তাহলে আট মাত্রা হবে, ধীত তা আ, ধীত তা আ, তিগ ধা আ। হ্যাঁ, স্লো মাত্রা স্লো করে বাজালে এইভাবে হবে, ধীত তা তিগ ধা আ। তো শুনতে এটা ভালো লাগে না, এটাকে চার মাত্রা করে বাজানো হয়ে থাকে, ধীত তা তিগ ধা, ধীত তা তিগ ধা, ধীত তা তিগ ধা। হ্যাঁ, এই ছন্দটাও কোনো কোনো গানে প্রয়োজন পড়ে। হ্যাঁ, দেখেন আবার ধীত আমরা জানি ধীত ধীত, হ্যাঁ, বা এভাবে বাজাতে পারেন ধীত তা তিগ ধা, এলো ধিত্তা তিগধা। আবার দেখেন আরেকটা বল আছে, সেটাও কিন্তু বিভিন্ন গানে প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এরকম একে ধীত বাজাতে পারেন, চাইলে শুধু ধী দিয়ে আপনারা কাজ সেরে দিতে পারেন, যে ধীত ধীধা 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 ধীত ধীধা ধীধা ধীধা। হ্যাঁ, ধীতা ধীত ধীধা ধীধা ধীতা ধীতা ধীত ধীধা ধীধা ধীতা। হ্যাঁ, ধীতা ধীধা ধীধা ধীতা। শুধুমাত্র আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তবলার বোলগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোন বোলটা কীভাবে বাজাতে হয়। এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনাদের জন্য যে কোনো বোল দেখে দেখে আপনারা তালটি বাজাতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আমাদের এই তালটা আর একটাভাবে বাজানো হয়ে থাকে, হচ্ছে আর একটা আট মাত্রা কারবা তাল, আর একটা কিছু ধা 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 ধিন না ধিন না তিন নানা তেটে, ধা ধিন না ধিন না তিন নানা তেটে, ধা ধিন না ধিন
না তিন, তিনটা আমরা জানি যে তিন থুন দেন একইভাবে বাজানো হয়ে থাকে, তিন না না পেতে, এটি একটি কাহারবা তাল। তাহলে দা দিন না দিন না তিন হলো কাহারবা তালের বেশ কয়েকটা, আমি চার রকমের আপনাদেরকে দেখালাম, চার রকম কাহারবা তাল। তো এর বাইরে আরও বিভিন্ন রকমভাবে তালগুলি বাজানো হয়ে থাকে, কাহারবা তাল বিভিন্নভাবে বাজানো হয়ে থাকে। তো এগুলি আমাদের জানার প্রয়োজন নেই, এগুলি যারা তবলা বাদক আরও উচ্চতর যারা শিক্ষা লাভ করে তবলার উপরে তাদের এগুলো জানতে হয়। আমাদের যারা গান বাজনা করি তাদেরকে বেসিকগুলি জানতে হয় যাতে আমাদের গান গাইতে সুবিধা হয়। তো আমাদের এই মূল জিনিসটা জানতে হবে যে কাহারবা তাল আট মাত্রা, এর বিভাগ দুটি, এর ছন্দ চার চার, এর একটি তালি একটি খালি আর এটি একটি সমপদী তাল। আর এর ছন্দটা আমাদের মাথায় থাকলেই আমরা কাহারবা তাল যেভাবেই বাজাক না কেন কোনো সমস্যা নাই, আমরা বুঝে যাবো যে এটা কাহারবা তাল। তো বন্ধুরা, আমাদের কাহারবা তাল শেখা হয়ে গেল। আমরা এরপরে আগামীতে আরও বাকি যে তালগুলি আছে সেগুলি এক এক করে শিখে নেব, যেমন ঝুমুর তাল, ত্রিতাল, তেওড়া তাল, রূপক তাল, খ্যামটা তাল, ঝাপতাল, এগুলি আমরা আস্তে আস্তে শিখে নেব। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি যে আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন। এবং যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।